الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যা গণনা করে আমরা কখনো শেষ করতে পারব না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। আমরা সকলেই তার শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ, অতঃপর সালাত এবং সালাম করি আমাদের সেই রাসূলের উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন মানব জাতিকে শিরকের পথ থেকে সতর্ক করে তাওহীদের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে সতর্ক করে জান্নাতের পথ প্রদর্শন করার জন্য। সেই মহান রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, কিছুক্ষণ আগেই মসজিদ নববীতে যে খুতবাটি হয়েছে তার অনুবাদ আমরা এখন শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে আজকের খুতবাটি উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন এর উপর আমলও করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হলেন ফজিলতুল শেখ আব্দুল বারি আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন আজকে তা অত্যন্ত চমৎকার, তা হলো সমস্ত নিয়ামত আমরা যা কিছু পেয়েছি মানব জাতি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মূলত কোরআনুল কারিমে এমন একটি আয়াত এসেছে যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 53 নম্বর আয়াতে বলেছেন, ওমা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমাদের সাথে রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। এই আয়াতকে সামনে রেখেই ইমাম সাহেব আজকের খুতবাটি প্রদান করেছেন, আমরা তার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুবাদে বরকত দান করেন, আমিন। প্রিয় ভাইরা, আমার ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে বলছেন যে হে আল্লাহর বান্দারা, নিআমুল্লাহি আলা ইবাদিহি কাসীরাতুন লা তুহসা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তার বান্দার উপর অসংখ্য অগণিত, যা গণনা করে শেষ করা যাবে না, এমন অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে তোমরা গণনা করতে থাকো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ইন্না লিনসানা লাযালুমুন কাফফার, মানুষ যত নিয়ামত পেয়েছে শুকরিয়া আদায় করে না, মানুষ হচ্ছে অপরাধী, তারা হচ্ছে অস্বীকারকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তারা অস্বীকার করে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামত হতে পারে তা আমাদেরকে কল্যাণ দিয়েছেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ঈমান দিয়েছেন, সৎ আমল করার তৌফিক দিয়েছেন, বংশধর দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, যানবাহন দিয়েছেন চলাচলের জন্য, আমরা কখনো সুখময় জীবন পেয়ে যাই, আনন্দ পাই, সুখ পাই, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ, তোমাদের সাথে যত নিয়ামত আছে, আমরা যত নিয়ামতের উপর জীবনযাপন করছি, আল্লাহ বলছেন ফামিনাল্লাহ, একমাত্র তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, তোমরা আল্লাহর নিয়ামতের দিকে তাকাও। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ যে খাবার খায় তাদের খাবারের দিকে তারা যেন তাকায়। সুবহানাল্লাহ, এত সব নিয়ামত, এত সব খাবার ফল ফলাদি কোথেকে আসলো, কেগুলো সৃষ্টি করেছেন, কে সব কিছু মালিক,
একজন বান্দা যেন মানুষ যেন তাকায়, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক, মানুষ যেন নিজের দিকেই তাকায় কোন বস্তু থেকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত সমূহের দিকে তাকাতে বলছেন, কারণ আল্লাহর নিয়ামতের দিকে তাকালেই তো আমরা বুঝতে পারব এইসব নিয়ামত গুলোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমান দিয়েছেন, কুফুরিকে আমাদের কাছে যে তিনি ঘৃণার পাত্র করে দিয়েছেন, সৎ আমলকে ইমানের পথে চলাকে আমাদের কাছে যে প্রিয় আজকে, এবং কুফুরি শিরিকি যত অন্ধকার পথ আছে এগুলোকে যে আমরা অপছন্দ করি ঘৃণা করি এগুলোকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত তার বান্দাদের উপর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানকে তোমাদের অন্তরে সুন্দর করে দিয়েছেন, ঈমানের উপর চলা, ঈমানের যে বিধিবিধানগুলো আছে শরীয়তের এগুলো সব আমাদের কাছে প্রিয় হয়ে গেছে, এগুলো আমাদের কাছে ঘৃণার পাত্র নয়, এগুলো আমাদের কাছে অপছন্দনীয় নয়। আল্লাহ বলছেন এটা আল্লাহই তোমাদের অন্তরে এমনটি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল উসিয়ান, কুফরিকে পাপাচারকে অবাধ্যতার সমস্ত পথকে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণিত অপছন্দনীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি দেখেন না অসংখ্য মানুষ আপনার মতোই কথা বলে স্বপ্ন দেখে দুনিয়াতে জীবনযাপন করছে, ইমানের প্রতিটি বিধান তার কাছে ঘৃণিত, নাউজুবিল্লাহ, আছে কিনা? ইসলামের অসংখ্য বিধানকে অমান্য করছে, ঘৃণা করছে, নামাজের মতো বিধানকে অস্বীকার করছে, পর্দার মতো বিধান তার কাছে একটি অসহ্যকর একটি ব্যাপার। এরকম অসংখ্য বিধিবিধান আছে, রাষ্ট্রনায়ক থেকে নিয়ে জনগণ পর্যন্ত অসংখ্য মানুষকে পাবো যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের অসংখ্য বিধানকে লঙ্ঘন করছে, ঘৃণা করছে, এবং সেটাকে একটি অনর্থক বস্তু বলে মনে করছে, করছে কিনা? করছে। আল্লাহ বলছেন এই সব কুফরি শিরিকি যত পাপের পথ আছে এগুলো তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলা ঘৃণিত করে দিয়েছি, আর ইমানের যত পথ আছে, ইমানের যত সৌন্দর্য আছে, যত আমল আছে, আখলাক আছে, এগুলো সব আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে প্রিয় করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এটা কেন দিলাম? ফাদলান মিনাল্লাহ ওয়া নিয়মা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট অনুগ্রহ এবং বিরাট নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে এগুলো অনুগ্রহ এবং নিয়ামত। এই জন্য শরীয়তের বিধানকে সবাই ভালোবাসতে পারে না, ইমানকে সবাই ভালোবাসতে পারে না, কুফুরিকে সবাই ঘৃণা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি ইহসান করেন, দয়া করেন, এবং যাকে আল্লাহ তাআলা নিয়ামত দেন, সেই কেবলমাত্র শুধুমাত্র ইমানের পথে চলে, ইমানকে ভালোবাসে আর কুফুরিকে ঘৃণা করে। কথা বুঝে আসলো? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বলছেন আল ইতিরাফ বি নিআমিল্লাহি মিফতাহু কুল্লি খাইরি, নিয়ামতকে জানা, আল্লাহর নিয়ামতকে জানা, বুঝা, যত নিয়ামত এগুলো সব আল্লাহ দিয়েছেন, এগুলোর মালিক আল্লাহ, এভাবে আল্লাহর নিয়ামতগুলোকে জানা, বুঝা, অনুধাবন করা, এটা হচ্ছে সমস্ত কল্যাণের চাবি। সুবহানাল্লাহ, সমস্ত কল্যাণের চাবি। কেননা যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে জানতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, তখনই সে তার রবের প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে প্রশংসা একজন নামাজি ব্যক্তি করছে দৈনিক 5 বার ফরজ নামাজগুলিতে করছে, প্রতিটি রাকাতের ভিতরে সুন্নাত, নফল, ওয়াজিব যত নামাজ আছে সব নামাজের ভিতরে সে তার রবের প্রশংসা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই প্রশংসা কে করতে পারে? ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি বুঝতে পারে আমার এই জীবন আল্লাহ দিয়েছেন, আমার এই কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন,
আমার এই সুস্থতা আল্লাহ দিয়েছেন, আমার এই বেঁচে থাকার এর মালিক আল্লাহ, স্ত্রী সন্তান আকাশ জমি নদী নালা পাহাড় পর্বতমালা এগুলো সব আল্লাহর, কাজেই সেই রবের প্রশংসা করতে হবে। এরকম আকিদা বিশ্বাস এই পবিত্রতা যেই মানুষটির অন্তরে, সেই মানুষই দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশংসা করতে, সে কৃপণতা বোধ করে না, সে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাল্লাহ। কখন? যখন একজন মানুষ আল্লাহই যে তাকে নিয়ামত দিয়েছেন এই বিষয়টি অন্তরে দিয়ে অনুধাবন করতে পারে, তখনই সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর সামনে কপালকে নত করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যে ব্যক্তি বুঝতে পারে আল্লাহ দিয়েছেন, আর নিয়ামতকে যে ব্যক্তি সঠিক পথে ব্যবহার করতে পারে, সেই তো হলো শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ কারা বলুন তো? যারা বুঝে সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামত গুলোকে সঠিক পথে ব্যবহার যারা করে তারা হলো শ্রেষ্ঠ মানুষ আলহামদুলিল্লাহ। এমন সব শ্রেষ্ঠ মানুষদের প্রশংসা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে করেছেন। ইমাম সাহেব তিনটি নবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন, একটি হলো সুলাইমান আলাইহিস সালাম, দুই মুসা আলাইহিস সালাম, তিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি আলোচনা নিয়ে এসেছেন। এক নম্বর ইমাম সাহেব বলছেন, হাদা নবিউল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ইয়াদউ রাব্বাহ, এই যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রবকে ডাকলেন, প্রশংসা করলেন। কখন? যখন তিনি পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন, তিনি যখন সৈন্যদল নিয়ে পথ চলতেছিলেন দূর থেকে বুঝতে পারলেন, পিঁপড়াদের ভাষা শুনলেন, পিঁপড়া যে নাকি লিডার পিঁপড়া সে তার দলবলকে বলছে ওই যে সুলাইমান আসতেছে, একেবারেই আমাদেরকে পৃষ্ঠ করে ফেলবে, কাজেই চলো আমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাই। এই যে কথা সুলাইমান আলাইহিসসালাম দূর থেকে শুনতে পেলেন, তখন সুলাইমান আলাইহিসসালাম আনন্দে তিনি মুস্কি হাসলেন। আল্লাহ বলছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার কথায় তিনি মুস্কি হাসলেন সুলাইমান আলাইহিসসালাম সুবহানাল্লাহ। ওয়াকাল, এই যে নিয়ামত তিনি পেলেন পিঁপড়ার ভাষা তিনি বুঝতে পারলেন, তখন তিনি বলছেন আল্লাহ ওয়াকাল রব্বি আউজিনি, হে আমার রব আপনি আমাকে সাহায্য করুন, আন আশকুরু নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার উপর এবং আমার পিতা দাউদ আলাইহিসসালামের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের প্রশংসা শুকর আদায় যেন আমি সুলাইমান করতে পারি। ওয়ান আমালা সালিহা, আপনার এই সব নিয়ামত পাওয়ার পর আমি যেন অহংকারী না হয়ে যাই, বরং আমি যেন সৎ আমল করতে পারি, তার বহু যেই সৎ আমলে আপনি খুশি হয়ে যান সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বললেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আমার রব আপনার রহমতের উসিলায় আপনি আমাকে আপনার যত নেক বান্দা আছে সৎ মানুষ আছে এদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন। আল্লাহু আকবার, নিয়ামত পেয়ে তারা এভাবে আল্লাহর সামনে মাথাকে নত করে দিতেন, আল্লাহর দিকে ভাবে তারা ঝুঁকে যেতেন, আরো বেশি করে আল্লাহর দিকে তারা তাওয়াজ্জু হতেন সুবহানাল্লাহ। তারা হলেন শ্রেষ্ঠ মানুষ। এই জন্য সুলাইমান আলাইহিসসালামের এই যে আবেগ, এই যে হৃদয়বর্তী ভালোবাসা দিয়ে তার রবের প্রশংসা করেছিলেন, সেই বাক্যটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছিল। এই জন্য আমাদের কোরআনে জানাই দিলেন যে সুলাইমান এইভাবে আমার নিয়ামত পাওয়ার পরে আমাকে চিনেছিল, বুঝেছিল, আমার প্রশংসায় আত্মহারা হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে মুসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিসসালাম যখন তিনি একটা থাপ্পড় মারলেন তার গায়ে আল্লাহ বিরাট শক্তি দিয়েছিলেন, দুই ব্যক্তি ঝগড়া করছে একটা থাপ্পড় দিলেন লোকটি মারা গেল, আল্লাহু আকবার কি অবস্থা। এখন সাথে সাথেই, দেরি নয়, সাথে সাথেই তিনি বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব আমি তো আমার উপর জুলুম করে ফেললাম। তখন কিন্তু নবী হন নাই, নবী হওয়ার আগেই ঘটনা, আল্লাহু আকবার, নবীগণ এইরকম পবিত্র ছিলেন যে আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন ফাগফারালা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তিনি অনুধাবন করতে পারলেন, আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন,
আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে পবিত্রতা দিয়েছেন, তখন তিনি এই সব নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ হে আমার রব, ক্বাল রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যহীরাল লিল মুজরিমিন, যারা সূরা কসসের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আপনি আমার উপর যে নিয়ামত দিয়েছেন, এই যে শক্তি, এই যে মেধা, এই যে জ্ঞান, যা কিছু দিয়েছেন, ফালান আকুনা যহীরাল লিল মুজরিমিন, আমি যেন এই সব নিয়ামতগুলো দিয়ে কোন অপরাধীদেরকে সাহায্যকারী না হই। সুবহানাল্লাহ, আজকে কত নিয়ামত আমরা পেয়েছি, এগুলো দিয়ে অপরাধী মানুষের খেদমত করে যাচ্ছি। কেউ বা রাষ্ট্রীয় বিভিন্ন রকম দায়িত্ব পেয়েছেন, সেই সব দায়িত্বগুলো পালন করা উচিত ছিল, হকদার কাছে, পাওনাদারের কাছে তার পাওনাকে পৌঁছে দেওয়া, হকদারদের কাছে হককে পৌঁছে দেওয়া, কিন্তু দেখা যায় ওই সব ক্ষমতাগুলো দিয়ে কত মানুষ পাপী মানুষদেরকে, আল্লাহর দুশ্মনদেরকে, কোরআনের দুশ্মনদেরকে, মানুষের দুশ্মনদেরকে, রাষ্ট্রদ্রোহীদেরকে খেদমত করে যাচ্ছে, অসংখ্য মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু নবীদের চরিত্র ছিল মুসা আলাইহিস সালাম নিয়ামত অনুধাবন করার সাথে সাথে বললেন, আল্লাহ এই যে নিয়ামত দিয়েছ, শক্তি দিয়েছ, জ্ঞান দিয়েছ, মেধা দিয়েছ, এই সব নিয়ামত গুলো দিয়ে যেন আমি অপরাধীদের সাহায্য করি না হই। আমি এবং আমরা সবাই বলছি, হে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছ, এই সব নিয়ামত গুলো দিয়ে যেন কোন অপরাধীদের সাহায্যকারী আমরা না হই, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটি সূরা নামলের 19 নম্বর আয়াত, সূরা নামলের 19 নম্বর আয়াত। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল, আপনি আপনার রবের যে নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতগুলোর প্রশংসা আদায় করুন, শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ। কারণ আপনারা দেখবেন সূরা দুহায়, সূরা দুহা যা 30 নম্বর আয়াতে পারা এসেছে, অদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা, এটা পুরোটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সেখানে পুরোটাই তার ব্যাপারে আল্লাহ বলছেন এই সূরার প্রথমেই, হে রাসূল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলেন, এরপরে কি আল্লাহ আপনাকে আশ্রয় দেন নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে পথ হারা পেয়েছিলেন, এরপরে আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছিলেন অভাবগ্রস্ত, এরপরে আল্লাহ তাআলা আপনার অভাবকে দূরীভূত করে দিয়েছেন। এই সব নিয়ামতগুলোর কথা বর্ণনা করার পর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন, ওই রবের প্রশংসা আপনি জ্ঞাপন করুন। আয়াতের আগে আরো বলেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, ওয়াম্মা আল-ইয়াতীমা ফালা তাকহার, আপনি নিজে দিন ছিলেন, আপনি নিজে অভাবগ্রস্ত ছিলেন, আপনি নিজে পথহারা ছিলেন, আপনাকে আমি আশ্রয় দিয়েছি, আপনাকে পথ দেখিয়েছি, আপনাকে আপনার অভাব অনটন দূরীভূত করেছি, সুতরাং এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, আল্লাহু আকবার, এবং আপনি ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভিক্ষুকে ধমক দিবেন না। মানুষ যখন নিয়ামতের কথা স্মরণ করে তখন বিনয়ী হয়, কি হয়? বিনয়ী হয়। একজন অফিসার যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জুলুম করে, সে যদি চিন্তা করে তার অতীতের কথা, কোথায় ছিল সে, কারণ একজন মানুষ যখন নিয়ামত পায়, এমনটি নয় সেই নিয়ামত হঠাৎ করে এমনিতে পেয়ে গেছে, তার জীবনে অনেক দুঃখ যন্ত্রণা, তার পিছনে অনেক ইতিহাস রয়েছে, প্রতিটি মানুষের ইতিহাস রয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক সে বলতে পারবে না আমি এমনিতে রাষ্ট্রনায়ক হয়েছি, পৃথিবীর কোন মন্ত্রী, এমপি, মন্ত্রী, ক্ষমতাশীল ব্যক্তি, ধনাত্ম ব্যক্তি বলতে পারবে না সে এমনিতে এই পর্যন্ত পৌঁছেছে, কোন সুস্থ মানুষ বলতে পারবে না আমি এমনিতেই সুস্থ, জীবনে অনেক অসুস্থতা তোমারও গেছে, অনেক অভাব অনটনের জীবন তুমিও পেয়েছিলে, কিন্তু আজকে আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দিয়েছেন তখন তুমি ভুলে গেছো, কিন্তু নবীদের আখলাক ছিল, তার আল্লাহকে ভুলে যেতেন না, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এভাবে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিয়ামতদাতাকে বুঝে আর নিয়ামতদাতার শুকর আদায় করে। আল্লাহ আমাদেরকে তুমি শুকর আদায় করে তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যদি আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দেন সেই নিয়ামতের প্রভাব
যেন আপনার জীবনে দেখা যায়। আল্লাহ তাআলা আপনাকে খাবার দিয়েছেন, এখন আপনি না খেয়ে চেহারাটাকে একদম মলিন করে ফেলেছেন, বলতেছেন আমি আল্লাহর ইবাদত করতেছি না খেয়ে। এগুলো ঠিক না। অনেক মানুষ আছে ভালো খায় না, কেন বলে যে আমরা এইভাবে আল্লাহর ইবাদত করি, নাউজুবিল্লাহ। আপনি ভালো খান, গরিব দুঃখীদেরকে খাওয়ান, বাস। অনেকেই টাকা পয়সা আছে ভালো পোশাক পরে না, খারাপ পোশাক পরে, দুর্গন্ধময় কাপড় পরিধান করে, একটা দেখলেই মনে হয় লোকটা কত অসহায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যেমন হাদিসের মধ্যে বাইহাকীতে তিরমিজিতে হাদিস আসছে, তিরমিজির 2819 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপর নিয়ামত দেন তখন আহাব্বা আন ইয়ারা আছারা নিয়মাতাহু আলাইহি, আল্লাহ পছন্দ করেন ওই বান্দার উপর যেন ওই সব নিয়ামতের প্রভাব থাকে, দেখলেই যেন বোঝা যায় লোকটা সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলে যেন মনে হয় আপনি খুব সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মানুষ কি অবস্থা, দেখলে মনে হয় যে তারা খুব দুঃখী, আসলে পকেট ভরা পয়সা কিন্তু খাবে না, না খেয়ে থাকবে, সিরা কাপড় পরবে, ঠিক না? এটা এমনটি ঘটেছিল, এক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, আবিল আহওয়াস আউফ বিন মালিক বিন নাদলা নাবিহি, তিনি বলতেছেন আমি নবীজির কাছে আসলাম, আমার চেহারাটা অবস্থাটা বেশি ভালো ছিল না, মানে দুরবস্থা ছিল, দেখতেও ভালো দেখা যায় না। তখন নবীজি বললেন এই শোনো, তোমার কি কোনো সহায় সম্পত্তি কিছু নাই, মালটাল কিছু নাই? বলছে আছে তো ইয়া রাসূলুল্লাহ। কি আছে? আমার উট আছে, আমার ছাগল আছে, এগুলো সবই আছে। বলছে শোনো, ইদা আতাকা আল্লাহু মালান ফালিরা আলাইক, আল্লাহ তাআলা যখন তোমাকে কোনো মাল দেন, আল্লাহ পছন্দ করেন সেই সেই সম্পত্তির প্রভাব যেন তোমার মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, ইসলাম এক সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আবার অনেক বান্দারা আছে আল্লাহ যত নিয়ামত দেন সেই নিয়ামতকে স্বীকার করতে রাজি না, নিয়ামতকে কি করে গোপন করে, কি করে গোপন করে নিয়ামত প্রকাশ করতে রাজি না। এরা হলো কাফেরদের পদ গ্রহণ করেছে বলে নাউজুবিল্লাহ, যারা নিয়ামতকে গোপন করে নিজের নিজের ক্ষমতার নিজের দিকে সম্বোধন করে, এটা হচ্ছে কাফেরদের আলামত। কারণ অনেক মানুষ আছে নিজে নিয়ামত পেয়ে ক্ষমতা পেয়ে আশ্চর্য হয়ে যায়, বলে এগুলো সব আমার ক্ষমতায়, এই সব সম্পত্তি আমার, এই ক্ষমতা আমার, এগুলো সব আমার, আল্লাহ যে দিয়েছেন ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্পর্কে বলছেন যে ফেরাউন বলেছিল আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহি আল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, সূরা যুখরুফের 51 নম্বর আয়াতে এসেছে যে ফেরাউন বলেছিল মানুষদেরকে, জনগণকে, যে এই যে মিশর, এই মিশরের মালিক কি আমি না? মিশরের মালিকানা কি আমার না? আর এই যে আমার পার্শ্ব দিয়ে বা তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, আমার বাড়ির চতুর্পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, কি সুন্দর, এগুলো তো আমি মালিক, এগুলো আমার, এভাবে আল্লাহ যে দিয়েছেন এগুলো সে না বলে নিজের দিকে এই সব নিয়ামতগুলো সম্বোধন করেছে, আর বলছে আফালা তুবসিরু, তোমরা কি দেখো না এগুলো সব আমার, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ওই সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছেন, মেরেছেন কি না? মেরেছেন, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ সাক্ষ্য দিয়েছে, কোরআনে এসেছে। প্রিয় বন্ধুগণ, অনুরূপ করুণকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পত্তি দিয়েছিলেন, আর করুণ নিজে বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সূরা কাসাসের 78 নম্বর আয়াতে এসেছে যে এই যে সব নিয়ামত সহায় সম্পত্তি যা আছে এগুলো সব আমার অর্জন, এগুলো সব আমার ক্ষমতায়, বলে নাউজুবিল্লাহ। অথচ কে দিয়েছিলেন? আল্লাহ। এটা বলতে রাজি না। আজকে অনেক মানুষ বলতে রাজি না, আমার রব আমাকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ, বলে আমি খুব গবেষণা করেছি, পড়াশোনা করেছি, এই করেছি, সেই করেছি, পরিশ্রম করেছি, এরপর আমি হেদায়ত পেয়েছি, বলতে রাজি না, আমার রব আমার প্রতি এহসান করেছেন, হেদায়েতের পথ কি আমার জন্য আলোর মতো করে তিনি তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ, এটা বলতে রাজি না, বলা উচিত প্রতিটি মুহূর্তে, বলতে হবে আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার রবই আমাকে এই তৌফিক দিয়েছেন, এই দিন দিয়েছেন, আমি শিরিকের পথে ছিলাম, আমার রব আমাকে তাওহীদের পথ শিক্ষা দিয়েছেন, আমি ছিলাম বেদাতের পথে, বেদাত থেকে আমাকে আমার রব সুন্নার আলো দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি পাপ অন্যায় অশ্লীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, সেই পথ থেকে আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথে, পবিত্রতার পথে পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দিকে সম্বোধন করা উচিত। কে দিয়েছেন এই স্বপ্নে আমার? আল্লাহ। যদি এগুলো বলতে না পারি, ইমাম সাহেব বলছেন ফাইন্না নিয়ামা ফি হাক্কিহি নিকমা, একজন মানুষ যখন নিয়ামত দাতাকে ভুলে যায়, নিয়ামতকে যখন নিজের ক্ষমতার দিকে, যোগ্যতার দিকে সম্বোধন করে,
ওই নিয়ামত আর নিয়ামত নয়, সেটা হচ্ছে নিকমা আযাব। ওয়াল খায়রু শার, সে যা কল্যাণ পেয়েছে তখন সেটা হয় অকল্যাণ, সে যে নিরাপত্তা পেয়েছে ওয়াল আফিয়া সেটা হয় বালা, সেটা তার জন্য একটি আযাবের কারণ, নাউজুবিল্লাহ। সুতরাং এই সব কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। কোন মানুষ যদি নিয়ামতের শুকর আদায় করতে চায় তার পথ একটি, সেটা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া। কি হওয়া? আল্লাহর গোলাম হওয়া। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, বালিল্লাহ ফাআবুদ, বরং তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। ওয়া কুম মিনাশ শাকিরিন, আর তুমি শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর গোলাম হলেই কি করা যায় বলুন তো? আল্লাহ শুকর আদায় করা যায়, আল্লাহর গোলাম হতে হবে। একটা দোয়া নিয়ে এসেছেন ইমাম সাহেব, যে কোন মানুষ যদি সকালবেলা বিকালবেলা এই দোয়াটি পড়ে আমার সাথে পড়তে পারেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, এটা সকালবেলা। আর বিকালবেলা বলবে, আল্লাহুম্মা মা আমসা বি মিন নিমাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। এটা যদি সকালবেলা বিকালবেলা বলে, তাহলে সকালবেলা যদি বলে ফাকদ আদা শুক্র দালিকা লিয়াম, সেজন্য ওই দিনের শুক্র আদায় করলো, সুবহানাল্লাহ। আর সন্ধ্যায় যদি বলে তাহলে সেজন্য ওই রাত্রির শুক্র আদায় করলো। আমরা সবাই পড়তে রাজি আছি তো? হিসনুল মুসলিমের দোয়াটি সুন্দরভাবে দেওয়া আছে। প্রিয় বন্ধুগণ, নিয়ামতের শুক্র আদায় করার জন্য আল্লাহর কাছে সবসময় কি করতে হয়? দোয়া করতে হয় যে আল্লাহ, ওয়াজআলনা শাকিরিন লিনিআমাতিক, হে আল্লাহ তোমার নিয়ামতের শুক্র আদায় করে আমাদেরকে বানিয়ে দাও, বলতে হয়। এবং যে মুসনিনা বিহা আলাই, তোমার নিয়ামতের যেন প্রশংসা করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, শয়তান প্রতিটি মুহূর্তে আমাদেরকে ধোঁকা দেয় যাতে করে আমরা আল্লাহর নিয়ামতকে ভুলে যাই, আমরা যাতে আল্লাহ শুকরিয়া দেয় না করি, আল্লাহর সামনে যেন নামাজে না দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেন বলতে না পারি, শয়তান এটা চায়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 17 নম্বর আয়াতে বলছেন, শয়তান কি করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, শয়তান তাদের সামনের দিক থেকে ধোঁকা দেয়, পিছনের দিক থেকে ধোঁকা দেয়, তাদের ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দেয়। কেন? শয়তান বলছে যাতে করে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যাতে করে আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে গোলামদেরকে শুকর আদায়কারী না পান, সবাই আপনার না শুকর করবে, এটাই শয়তানের প্রচেষ্টা। সুতরাং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো যেন শয়তানের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন শুকর আদায় করতে পারি, আমিন। আরেকটা বিষয়, সেটা হলো শুকর আদায় আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার দিক থেকে নিচের দিকে না তাকাবো। দুনিয়ার ক্ষেত্রে কোন দিকে, দুনিয়াবী বিষয়ে কোন দিকে তাকাতে হবে? ইমাম সাহেব হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তাকাও যে নাকি তোমাদের নিচে আছে, অর্থাৎ দুনিয়ার দিক থেকে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, ওই ব্যক্তির দিকে তাকাবে না যে ব্যক্তি দুনিয়ার দিক থেকে তোমার উপরে। কেন? যদি দুনিয়ার দিকে আপনি তাকান যে আপনার চাইতে কে বেশি, তাহলে কিন্তু আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। নবীজি বলছেন, ফাহু আজদার, এটাই অধিক উত্তম, এটাই হকদার যে তুমি তাকাবে না কারো দিকে। কেননা আল্লাহ তাসদিরু নিয়ামাতাল্লাহ, আল্লাহ নিয়ামতকে তোমরা তুচ্ছ করো না। আপনি সবসময় যদি অন্যের ধন সম্পত্তির দিকে তাকান তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন? পারবেন না, কোনোভাবেই পারবেন না। এই জন্য আপনি আপনার নিচের দিকে তাকাবেন, দেখবেন অসংখ্য মানুষের চাইতে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তখন আপনার কপাল আল্লাহর সামনে নত হয়ে যাবে, হৃদয় আল্লাহর দিকে জ্বলন্ত হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারবেন যে এত সব নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং এভাবে আমরা দুনিয়ার দিক থেকে আমরা তাকাবো, আমার চাইতে কম নিয়ামত কে পেয়েছে, আর আখিরাতের দিকে দিনের দিক থেকে আমি তাকাবো কোন দিকে, আমার চাইতে যে উপরে। কিন্তু আমরা করি কি, নামাজ কম পড়ি নাকি, দাওয়াতি কাজ আমার মতো তার কেউ করে না, আমার যে জ্ঞান একটারও নাই, আরে বাবারে, এগুলো হইলে তো সব শেষ, সব শেষ, সব চলে যাবে। কাজে এমনটি নয়, বরং আপনি দেখবেন আপনার চাইতে কে বেশি তাকওয়া বান, আল্লাহ এত নামাজ পড়ে এত তাকওয়া। আপনি যদি ওইদিকে তাকান তখন নিজের আমলকে তুচ্ছ মনে হবে, তখন আপনি আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে পারবেন,
আর যদি দেখেন যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠত্ব কামাইছে সবশেষ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি এখানে দ্বিতীয় প্রথম খুতবা দিয়ে শেষ করছি। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব দুটো পয়েন্ট নিয়ে এসেছেন, অত্যন্ত চমৎকার দুটো পয়েন্ট। এক নম্বর হলো যে অনেক মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আর এই অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সম্মান দিয়েছেন, জনশক্তি দিয়েছেন, অর্থ শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আছে কিনা? আছে। এই মানুষগুলো নিজেদেরকে খুব শ্রেষ্ঠ মনে করে যে আমি যদি শ্রেষ্ঠই না হই এত সব নিয়ামত আল্লাহ আমারে কেন দিল, এরকম বড়াই করে, এত যোগ্যতা তার, কোম্পানির বড় মুদির হয়ে গেছে সে, আর তার সাথীতে নামাজ আদায় করে কোম্পানির একটা সাধারণ ব্যক্তি পাঁচত নামাজ আদায় করে, সে মনে করে আমার যোগ্যতা বেশি এই জন্য আমার এত সব নিয়ামত। এবার শুনুন, ইমাম সাহেব একটা হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন দেখতে পাবে আল্লাহ তাআলা কোন বান্দাকে নিয়ামত দিচ্ছেন, যে নিয়ামত গুলো এই বান্দা ভালোবাসে এই সব নিয়ামত গুলো আল্লাহ তাকে দিচ্ছেন, অত সময় মানুষ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে জীবন যাপন করছে, নাউজুবিল্লাহ, নামাজ নাই, সেজদা নাই, ইবাদত নাই, আল্লাহকে ভয় করে না রাত এবং দিন, আল্লাহর অবাধ্যতার পথে চলছে। এই অবাধ্য ব্যক্তিকে তুমি যখন দেখতে পাবে যে আল্লাহ তাআলা তাকে শুধু নিয়ামত দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না যালিকা লাহু মিনহু ইসতিদরাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য এটা হচ্ছে একটি ধোঁকা, বলুন নাউজুবিল্লাহ। কেন ধোঁকা? কেন? কারণ আল্লাহ তাআলা তাকে বেশি নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলিয়ে রাখছেন, এরপরে একটা সময় সে আল্লাহ তাআলাকে যখন ভুলে যাবে তখন আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন, ধ্বংস করবেন, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোন গুনাহ করার পরে যদি আপনার শাস্তি না হয়, সম্মান মর্যাদা যদি না কমে, আপনি সারা রাত গুনাহ করেন, রাত্রিবেলা আপনাকে সবাই সম্মান করে, আপনার রিজিকের অভাব না, যদি এমনটি হয় মনে রাখবেন আপনি ধোঁকার মধ্যে আছেন, দ্রুত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, অন্যথায় একটা সময় আপনি ভুলে যাবেন, তখন আকস্মিক আপনার উপর বিপদ চলে আসবে, নাউজুবিল্লাহ, তখন ধ্বংস হয়ে যাবে। এই জন্য অসংখ্য মানুষ নিয়ামত পেতে থাকে, ভুলে যায়, আত্মহারা হয়ে যায় আনন্দে, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, বাইহাকিতে এসেছে, বাইহাকির শুআবুল ইমানের 4214 নম্বর হাদিস। এটা হলো একটি পয়েন্ট যে মানুষ পাপ করে নিয়ামত পায়, তারা মনে করে আমরা খুব সুখেই তো আছি। আপনারা মুরগি ধরেন না? মুরগি আমাদের আগে ছোট সময় ধরতাম, বাজারে যদি মুরগি বিক্রি করতে চাইতাম মুরগির খাবার টাবার দিয়ে ধরা লাগে, মেহমান আসলেও তাই না, খাবার দিয়ে ধরা লাগে, মুরগি মনে করেছে সুবহানাল্লাহ আমার লোক, আমার মনিব আমাকে এত ভালোবাসা দিয়ে ডাকতেছে, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ হয় না, কিন্তু কিছুক্ষণ পরে ধরে কোথায় নিয়ে যায় সবাই করে, এই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পাপীদেরকে নিয়ামত দেন, পাপীরা মনে করে সুবহানাল্লাহ আল্লাহ এত দয়াল আমার প্রতি, আল্লাহকে ভুলে যায়, পাপের মাত্রা আরো বাড়িয়ে দেয়, এরপরে আল্লাহ তাআলা ধ্বংস করে, নাউজুবিল্লাহ। সুতরাং ভয় কর আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ক্ষমতাশীল মানুষ মনে করে ক্ষমতা থেকে আর নামতে হবে না আমাদেরকে, আমরা যে আকাশ চুম্বি ক্ষমতা পেয়েছি সেখান থেকে আমাদের আর নিচে নামতে হবে না, অসম্ভব, পৃথিবী কখনো কারোর জন্য চিরস্থায়ী নয়। সুতরাং তুমি আমি সবাই এই নিয়ামত থেকে একসময় বঞ্চিত হতেই হবে, তা বেশি দূরে নয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, কিছু মানুষ আছে যারা নিয়ামত পাইলে খুব খুশি, ভালো করে ইবাদত করে, দিনের প্রশংসা করে, নামাজ রোজা সব ঠিক থাকে, যখন নিয়ামত চলে যায় তখন দিনের অপছন্দ করে বলে যে, তো ওই সব দিনের পথে গিয়েই তো জীবনটা শেষ, চাকরিটা গেছে, সব গেছে, ঠিক না? বেছে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন যে যখন একজন মানুষকে নিয়ামত দেওয়া হয় তখন খুশি হয়, না দিলে রাগান্বিত হয়, এটা খুব খারাপ গুণ। আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হাফ, কোন কোন মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহর হারফের উপর, মানে দ্বিধাদ্বন্দ্বের উপর, একটা মানে উভয়তনার উপর, ফাইনা সাবাহু খাইর ইতমান নবী, যদি ইবাদত করে, দিন পালন করে, দাওয়াতি কাজ করে, ইবাদত করে যদি কল্যাণ পায় খুব খুশি হয়, ইতমান নবী খুব খুশি হয়, দিনের দিকে আকৃষ্ট হয়, বলে যে না দিন খুব ভালো জিনিস, আলহামদুলিল্লাহ মজা লাগে। ওয়াই নাসাবাহু ফিতনা, যদি কখনো ফিতনা চলে আসে, বিপদ মুসিবত চলে আসে, ইনকালাবা আলা ওয়াজহি, ফিতনার দিকে চলে যায়, বলে যে না দিন মাইনা সব গেছে, দাঁড়িয়ে রাখছি তো চাকরি গেল, ঠিক না বেঠি, ইসলামী সেন্টারে যাই তো আমার বিপদ হয়েছে, ঠিক না বেঠি, হজে গিয়েছিলাম এরপর আমার এত লক্ষ টাকা লস হয়েছে, কাজে এই সবার বলবেন না গেছি, আর চলবে না, বলো নাউজুবিল্লাহ।
এভাবে মানুষ যখন বিপদ হন, ছেলে সন্তান পাইলে খুব খুশি, যখন আল্লাহ মেয়ে দেন রাগান্বিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে প্রথম দোয়া করে ছেলে সন্তান পাইছে, পাইছে, এরপরে যখন আবার মেয়ে সন্তান দিতে চাইছিল ছেলে, তখন রাগান্বিত হয়, কই দূর তাহাজ্জুদ করে লাভ কি, দোয়া টোয়া করে কোনো লাভ নাই, বলে নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছেন ওয়াইদা ফিতনা আসাবাহু ফিতনা, ফিতনা হলে ইনকালাবা আলা ওয়াজহি, পিছনের দিকে পড়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ এদের সম্পর্কে বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও তার ধ্বংস, আখিরাত ও ধ্বংস, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক আমিন। এখানে ইমাম সাহেব সমাপ্তি ঘটিয়েছেন খুতবার, খুতবার কিছু কিছু পয়েন্ট আমি সংক্ষিপ্ত করেছি সময়ের স্বল্পতার জন্য, তবে কোন পয়েন্ট বাদ যায় নাই এবং পুরো খুতবাটি স্পষ্টভাবে আমি আশাবাদী চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন তার উপর আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করুক আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।